যা সব খবর দেখছি অভিষেকের এমপি পদ থাকে কি করে প্রিয় দর্শক আমি সহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক মিডিয়াতে এই রিপোর্ট প্রকাশ পেয়েছে এবং দর্শক দেখুন এই রিপোর্টের শেষ অংশে আমি এই জায়গাটা একটু পড়ে শোনাবো আপনাদেরকে তল্লাশি অভিযানের পর লিখিত বিবৃতিতে ইডি দাবি করেছিল লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে লেখা হয়েছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন অভিষেক যদিও ডাইবন হারবারের দুবারের সাংসদ অভিষেকের দু বা দু সালে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পরীক্ষা করে দেখা যাচ্ছে তার ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকার কোনো তথ্য নেই দু হাজার চোদ্দো সালের হলফনামায় তিনি জানিয়েছিলেন লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড সংস্থার দশ টাকা মূল্যের এক হাজারটি শেয়ার রয়েছে তাঁর দু সালে সেই কথাও উল্লেখ নেই মিডিয়া রিপোর্ট আর দর্শক এটা হচ্ছে প্রেস রিলিজ যেটা গত তেইশ তারিখে বের করেছে ইডি প্রেস রিলিজ দেখুন দর্শক এখানে অভিষেক ব্যানার্জির নাম রয়েছে কোম্পানির সঙ্গে তার কি যোগ তার কী পদ সেই সবও উল্লেখ রয়েছে দর্শক আর তারপরেই দেখছি এই মিডিয়া এইভাবে খবরটা করেছে দর্শক তাহলে কি বলবেন ইডি যেটা বলেছে সেটা ভুল নাকি ইডি যেটা বলেছে সেটা ঠিক অভিষেক ব্যানার্জি সত্যিই তথ্য গোপন করেছেন নির্বাচন কমিশনের কাছে কি বলবেন দর্শক দুটোর মধ্যে তো একটা তো হবেই হয় ইডি ভুল বলছে আর তা না হলে অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশনের কাছে তথ্য গোপন করেছেন সাধারণ যারা ভোটার তাদের সঙ্গে চিট করেছেন দুটোর মধ্যে একটা তো ঠিক হবেই দর্শক কিন্তু কোনটা 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 ঠিক দর্শক এই অভিষেক ব্যানার্জিদের যা সব আমরা দেখি আর কি আচ্ছা যদি ইডি এটা ভুল বলে থাকে তাহলে আপনারা কি এখনও এরকম কোনো খবর পেতেন না যে ইডির বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি অ্যাকশান নিচ্ছেন বলে খবর পেতেন না কারণ বিভিন্ন ক্ষেত্রে যেভাবে যত দ্রুত অ্যাকশান নেওয়ার বিষয় আমরা দেখে থাকি অভিষেক ব্যানার্জিদের ক্ষেত্রে তার আইনজীবীরা বা তার আইনজীবীদের যে টিম এতটাই অ্যাক্টিভ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তো সেখানে যদি এই ইডি একটা ভুল তথ্য পেশ করে তাদের এই বিবৃতিতে অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে তো মানহানি হয়েছে বলে কোনো একটা অ্যাকশান হতো না যে এখনও প্রমাণ নয় কেন আমার নাম জড়িয়ে এইভাবে পাবলিকের সামনে আনা হচ্ছে বা আমাদের নেতার নাম জড়িয়ে কেন এইভাবে আনা হচ্ছে এটা আমার সম্মানহানি করা হচ্ছে মানে যে আমার যে রেপুটেশন সেটাকে ম্যালাইন করার চেষ্টা হচ্ছে এটা করা যায় না বলে একটা কোনো কেস ঠুকে দেওয়া এরকম কিছু হতো না দর্শক কিন্তু শুনেছেন কি আমি তো শুনিনি তো যখন শুনিনি তার মানে এখনো আমরা ভাবছি যে যে কথা ইডি বলেছে সেটা ঠিক আর যদি এটা ঠিক হয় তাহলে এই যে মিডিয়া রিপোর্টটা করেছে যে দু হাজার চোদ্দ বা দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পরীক্ষা করে দেখা যাচ্ছে তার ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকার কোনো তথ্য নেই দু হাজার চোদ্দো সালে লিফসান অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড সংস্থার দশ টাকা মূল্যের এক হাজারটি শেয়ার রয়েছে তার এটা উল্লেখ ছিল কিন্তু দু সালে সেই কথাও উল্লেখ নেই তাহলে তাহলে এটা তো তথ্য গোপন মানে গোপন করা হচ্ছে তাই না আর যদি নির্বাচন কাছে এমপি মানে তথ্য গোপন করে যদি কেউ এমপি হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হয় না তাও আবার হয় নাকি হলফনামা জমা দেওয়ার কথা যা যা রয়েছে সেই সব বিষয়ে উল্লেখ করার কথা যদি কেউ সেই সব উল্লেখ না করে তথ্য গোপন করে হলফনামা জমা করে এমপি হয়ে যান বা কোনো জনপ্রতিনিধি হয়ে যান তাহলে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না যদি অ্যাকশন না হয় তাহলে এইসব হলফনামা জমা নেওয়ার কি কি প্রয়োজন তাহলে কি প্রয়োজন যদি অ্যাকশন নেওয়ার কোনো মানে জায়গা না থাকে তাহলে এইসব হলফনামা লোক দেখানো এইসব নেওয়ার কি প্রয়োজন নিশ্চয়ই থাকার কথা অ্যাকশন মানে নেওয়ার মতো জায়গা থাকার কথা তা না হলে তো সবাই তো এইভাবে চিটিং করবেন তাই না এখন এটাই দর্শক দেখার যে যদি সত্যিই অ্যাকশান নেওয়ার জায়গা থাকে লোকসভার বা কমিশনের তাহলে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কি অ্যাকশান হচ্ছে কারণ ইডি পরিষ্কার বলেছে প্রেস রিলিজে আমি বারবার দেখানোর চেষ্টা করছি দর্শক দেখুন অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে ওই কোম্পানির সঙ্গে বলেছে আর এদিকে মিডিয়া রিপোর্ট আমরা দেখছি সেটা পরিষ্কার বলছে যে আমি যদিও হলপ্রমা দেখে উঠতে পারিনি আমি জাস্ট রিপোর্টটা দেখলাম যেহেতু এটা একটা বড় মিডিয়া তারা এইভাবে রিপোর্টটা করেছে আমার ধারণা তারা সব কিছু দেখেই করেছে তো তারা যখন লিখছে যে দু হাজার চোদ্দো এবং উনিশে কোনো উল্লেখ নেই তার মানে তথ্য গোপন গোপন করেছেন অভিষেক ব্যানার্জি আর আমি সেই জায়গা থেকেই দর্শক বলছি যে যদি তথ্য গোপন করে থাকেন একজন এমপি তাহলে তার বিরুদ্ধে কেন অ্যাকশন হবে না তার কি আর এই এমপি পদটা থাকা উচিত দর্শক আর উচিত থাকা বা রাখা উচিত নাকি তাকে তাকে লোকসভা থেকে বের করে দেওয়া উচিত দর্শক কি বলবেন যদি সত্যি তিনি তথ্য গোপন করে থাকেন আমি সেই জায়গা থেকেই দর্শক প্রশ্নটা তুলছি যে তাকে কি করা উচিত লোকসভাতে ঢুকতে দেওয়া উচিত যিনি মানুষের সঙ্গে চিট করে ভোটে জিতেছেন বলে যা আমরা মিডিয়া রিপোর্ট দেখতে পাচ্ছি তাহলে কি করা উচিত তবে সবটাই তদন্তের বিষয় দেখার বিষয় যে রিপোর্ট এখানে পেশ করা হয়েছে মিডিয়া রিপোর্ট তাদেরও আবার নজর এড়িয়ে গেছে কি না সেটাও দেখার বিষয় কিন্তু যেভাবে এই মিডিয়া রিপোর্ট তৈরি করা হয়েছে দর্শক আমি সেই জায়গা থেকে পরিষ্কার বলতে পারি আমি বারবার ওই জায়গাটা দেখানোর চেষ্টা করছি যে তার ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকার কোনো তথ্য নেই কোনো তথ্য নেই তার মানে তথ্য গোপন করা হয়েছে যেহেতু ইডি এখন বলছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির সঙ্গে ওনার যোগ তাহলে কি করা উচিত দর্শক আমি এই জায়গাতেই জোর দিয়ে আর কি বলতে চাইছি আপনাদের সামনে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে